फ्रेंड्स वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सुस्थ आछो भालो आछो। आज पयला बैशाख तुम्हारे सबाई के जाना शुभ नववर्ष। केमन काटछे तुम्हारे आज के दिन अवश्य जानियो। आज सकाल थेके मा कालीबाड़ी गिये पुजो दिये एसेछे। छोटो थेके देखे आसि मा बाबा आजकेर दिनटाते नतून जामा कापड़ निये आसे बाड़ीर सबार जन्य, आर सेटार जन्य आमि खूब एक्साइटेड हये थाकि, कारण नतून जामा कापड़ पड़ते सबारई भालो लागे, ताई ना? তো তোমরা জানিও যে তোমরা কারা কারা নতুন। আর আজকের দিনটার জন্য আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি, যেটা আমি আমার একটা শার্টের সঙ্গে শাড়িকে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি। দেখো তোমাদের কেমন লাগে। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই আজকে নববর্ষ স্পেশাল ব্রেকফাস্টে কি হচ্ছে আজকের মেনু। সঙ্গে রয়েছে কচুরি, ছোলার ডাল আর বোঁদে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দাঁড়িয়ে আছি এখন রান্নাঘরে। সকাল থেকে ব্রেকফাস্ট করার পর মেয়েকে নিয়ে সময় পুরো কেটে গেল, ওকে সামলানো, স্নান করানো, খাওয়ানো। এখন বাজে দুপুর তিনটে, এখন লাঞ্চের টাইম, তাই তোমাদের আজকে দেখাচ্ছি আমার স্পেশাল লাঞ্চের মেনু, দেখতে থাকো। ভাত তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে আছে আমের টক ডাল, তারপর হচ্ছে এঁচড় চিংড়ি, পাবদা মাছের ঝোল, আর এটা হচ্ছে পোলাও আর মাটন কষা। এটা হচ্ছে আমার আজকের স্পেশাল মেনু। খাওয়ার পর শেষ পাতে রয়েছে মিষ্টি দই। দুপুরের লাঞ্চটা তো জাস্ট ফাটাফাটি ছিল, আর অল থ্যাঙ্কস টু আমার মা, কারণ সব রান্নাগুলো মার করা আর অসাধারণ খেতে হয়েছিল। এখন বাজে বিকেল পাঁচটা, আর এখন আমরা খাচ্ছি আইসক্রিম। এইটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট উইথ রেজিনস, কোয়ালিটি ওয়ালসের, দারুণ খেতে। দেখো আজকে নববর্ষ, তাই আমি যাচ্ছি এখন মামা বাড়িতে দাদুকে মামিদের সবাইকে প্রণাম জানাতে। চলো যাওয়া যাক। মিষ্টি নেওয়া কমপ্লিট, এখন চলেছি মামা বাড়ির দিকে। মামির হাতের বানানো বানানা কার্ড শেক। মামার বাড়িতে গল্প আড্ডা খাওয়া দাওয়ার পর এই বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট। আমার আর দাদুর একটা স্পেশাল পিক।